এবার আয়তবে সহচরী ধারাবাহিকে পাগল হয়ে গেল দেবিনা, আর দেবিনাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠালো সহচরী। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। আয়তবে সহচরী ধারাবাহিকে দেখতে পাই দেবিনা বাড়ির সবাইকে অপমান করার জন্য মিথ্যা নাটক করে পুলিশ নিয়ে আসে। তারপর দেবিনার মুখোশ সবার সামনে খুলে দেয় বরফি। তবে সামনেই আমরা দেখতে পাব এবার বরফি ও সহচরীকে খুন করার চেষ্টা করবে দেবিনা। তারপর সমরেশ তাকে হাতে নাতে ধরে ফেলবে, আর তখন সমরেশ বলবে সে আর নিজের মধ্যে নেই, সে পাগল হয়ে গেছে, তাকে পাগলাগারতে পাঠানো দরকার। আর এবার সহচরী ও সমরেশ দেবিনাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানোর উদ্যোগ নেবে। তো বন্ধুরা, কে কে চান দেবিনাকে যাতে মেন্টাল অ্যাসাইলামে পাঠানো হয়, কমেন্ট বক্সে জানান আপনাদের মতামতটি। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাইকে ধন্যবাদ।